মঙ্গলবার সংসদে দু চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষের জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ব্যয় বরাদ্দের প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি উন্নয়নমুখী বাজেট পেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপি মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির রাজ্য দফতরে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্য এই অভিনন্দন জানান গ্রাম গরিব কৃষক তাদের উন্নয়নের যে কথা আমাদের সরকার বলছিল এবং আমাদের যে অন্তর্দয়ের আদর্শ আদর্শ আছে সেই বাস্তবায়নের জন্য আমরা যে সমস্ত কাজ আমাদের সরকার যে কাজ করছিল তার একটা স্পষ্ট প্রতিফলন দেখা গেছে এই সরকার আসার পর প্রথম মধ্যবিত্ত অংশের মানুষ গরিব অংশের মানুষ তার অধিকারটা বুঝতে পেরেছিল এবং তাদের অধিকার এখন সুরক্ষিত হতে চলেছে প্রতিফলন রয়েছে আমরা যে স্বপ্ন দেখছি উন্নত ভারতের আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন আমরা দেখছি এই বাজেটে তার প্রতিফলন দেখা যাচ্ছে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমানের ব্যয় এবং কৃষকদের উন্নয়নের কথা বলা হয়েছে সরকার যে লক্ষ্য নিয়ে কাজ করছে তার দেখা গেছে প্রস্তাবে তিনি সরকার আসার দেশের মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষ তাদের অধিকার বুঝতে পেরেছিল তাদের এই অধিকার সুরক্ষিত হতে চলছে বাজেটে এর প্রতিফলন রয়েছে তিনি আরো জানান যে উন্নত ভারতের স্বপ্ন আমরা দেখছি যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখছি বাজেটে এর প্রতিফলন দেখা গেছে প্রদেশ কমিটির তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সিতaraman জিকে এবং গোটা মন্ত্রীসভাকে আমাদের বিশ্বাস এই বাজেটের বাস্তবায়নের মধ্য দিয়ে সমগ্র দেশ তথা ত্রিপুরা উন্নয়নের নতুন জোয়ার আসবে আমরা সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র আরও জানান বাজেটে উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের কথা বলা হয়েছে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়েছে উত্তর পূর্বাঞ্চলেও স্যাটেলাইট টাউন তৈরি হবে প্রস্তাবিত বাজেটে উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে নতুন গতি আনার চেষ্টা করা হয়েছে বিভিন্ন করে সংস্কার আনা হয়েছে বলেও জানান তিনি